নমস্কার, আমি সুমন পাল। আমি আপনাদের দেখাবো আজকে যে ছাদ বাগানে একটা কী করে ড্র্যাগন ফ্রুটের গাছ তৈরি করা যায়। তার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটি হলো এরকম একটি চৌবাচ্চা। আমরা এখন এই চৌবাচ্চার কাজটা কমপ্লিট করতে পারিনি, এখনও এর চাইতে একটু উঁচু হবে। আর তার সঙ্গে যেটা মেন লাগবে সেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, এটি হলো, এটা হচ্ছে গোবর সার, যেটা 1 বছরের পুরনো হওয়া দরকার খুবই। আর তার সঙ্গে রয়েছে বাগানের মাটি, যেটা আমি আমার বাগান থেকে নিয়েছি। আর এই মাটিটির সঙ্গে যেটা মেন দরকার সেটা হলো হাড় গুঁড়ো আর শিংকুচি। তারপর আমি কিছুটা বালি আর খোয়া, মানে পাথর, সেগুলো আমি ভেতরে মিক্সিং করে নিয়েছি। এরপর ঢালবো হলো পিলারটা, তারপরে এই মাটিগুলো। আর এই গাছটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, যেটার প্রাইস পড়েছে 199 টাকা, অফারে পেয়েছিলাম। এই যে সেই গাছ দুটো, অবশ্যই ভালো গাছ, শিকড় আমি খুলে যেহেতু নিয়েছি শিকড়গুলো দেখার জন্য। আর গাছ মোটামুটি ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এই গাছগুলোকে এবার পুঁতে দিতে হবে। পরে যে কাজটা করতে হবে সেটি হলো এরকম অনুযায়ী একটা নিচে তিরপল পেতে তার উপরে একটা শিক দিয়ে একটা পিলার টাইপের তৈরি করা, যাতে গাছটা বেয়ে উঠতে পারে। আর একটু এখানে খেয়াল করবেন, এই মাথাটায় দুটো রড এক্সট্রাভাবে রেখে দিতে হবে, কারণ পরে সেটা সাইকেলের রিং বা কোনো মেকানিকের দোকান থেকে একটা রড টাইপের গোল জিনিস বানিয়ে আনতে হবে, যেটা অনেকটা গাড়ির চাকার মতো লাগবে, ছোট। তো সেটার মাধ্যমে গাছটা বেয়ে বেয়ে উঠবে। তো আশা করছি ব্যাপারটা পুরো বুঝেছেন। এরপরে আমি এখানে ঢালাই দেব, এই ঢালাই দেওয়ার পরে আপনাদের কাছে প্রতিনিয়ত আপডেট তুলে ধরবো। যে আমাদের পিলারটি এখন তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে, পিলারটি এরকমভাবে তৈরি করতে হবে যেখানে মাথায় কিছুটা বেরিয়ে থাকবে যাতে চাকাটা দেওয়া যায়, আমি আপনাদের আগেও বলেছি। তো পিলারটা হয়ে যাওয়ার পরে গাছটা যখন পুঁতবো তখন আপনাদের প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো। দুঃখিত, আমি যে পিলারটা বানিয়েছিলাম সে পিলারটা দুবার ভেঙে গেল, সেই কারণে আমি এখন অর্ধেক ইট দিয়ে এই পিলারটা নিচ থেকে সিমেন্ট বালি দিয়ে গেঁথে দিলাম। তো এবার আপনাদের দেখাবো মাটিটা কী পরিমাণে কী করে করতে হয়, একটু দেখেন। এই মাটির আমাদের মাটিটা প্রস্তুত করা হচ্ছে, এর সঙ্গে যেটা রয়েছে সেটা হলো 3 ভাগ গোবর সার আর 1 ভাগ মতো রয়েছে যেখানে কম্পোস্ট সার আর মাটি দিয়ে, আর রয়েছে সর্ষের খোল। এটাকে এখন পুরো সংমিশ্রণ হবে, এরপরে আমি আপনাদের দেখাবো মাটিটা দেওয়া। মাটিটা দেওয়ার কাজটা এখন চলছে, যেহেতু পিলারটা কাঁচা আছে সে কারণে আমরা খুব একটা জোরে চাপ দিচ্ছি না, অল্পর ওপরে মাটিটা দিয়ে দিচ্ছি। আসলে আমাদের পিলারটি আগে ভেঙে যাওয়ার কারণে আমরা এখন ইট দিয়ে এটাকে তৈরি করেছি, নিচ থেকে মাটিটা দেওয়া হচ্ছে। খুবই সেন্সিটিভভাবে মাটিটা দিতে হচ্ছে, কারণ এখানে পিলারটি এখনও কাঁচা আছে, যদি কোনোরকমভাবে ভেঙে পড়ে তো পুরো কাজটাই এখন আমাদের বৃথা চলে যাবে। তো সেই কারণে আমরা খুব একটা চাপাচাপি করব না। সাইড করে দাও একটু, সাইড, আপনাদের দেখাই মাটিটা কীরকম লাগছে দেখতে। আমি এই প্রথমবার আমি করছি ছাদ বাগানের ড্র্যাগন ফ্রুট গাছ, কতটা সাকসেস পাবো ঠিক জানি না, যদি সাকসেস পাই অবশ্যই আপনাদের মধ্যে তুলে ধরবো আবার। আমরা মাটিটা একটু কমই রাখলাম, একটু গ্যাপ আছে এর মধ্যে, কারণ এখানে আমরা একটা গাছ বসাবো আর আমরা ঠিক তার উল্টো দিকে আরেকটা গাছ বসাবো, এরকম জায়গায় 3 ইঞ্চি ছাড় দিয়ে গাছটা বসালেই খুব ভালো হয়। আর পিলারটার মধ্যে যদি হয় তাহলে তার মধ্যে আমরা আউর দিয়ে সেটাকে বেঁধে দেবো, এটার জন্য গাছটা খুব ভালো শেকড় ছড়াতে পারে। আর তো ফ্রেন্ড, আমরা এখনও এই গাছটা পুঁতিনি, কারণ একটা কারণ আছে, যে কারণটা আমরা দুবার একটা পিলার তৈরি করেছিলাম, তো পিলারটা দুবারই আমাদের ভেঙে গেছে। তো সেই কারণে আমি আপাতত এই মাটির হাঁড়িটার মধ্যে রেখেছি, কারণ আমাদের এখনও যে টপটা আছে সেই টপটা এখনও কমপ্লিট করে উঠতে পারেনি, তো আরও হয়তো 1-2 দিন টাইম লাগবে। সেই জন্য এই গাছটা যাতে না মরে যায়, তো সেই জন্য আপাতত একটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টপটাই আছে বলে ভাববেন না যে এই টপটার মধ্যেই লাগাবো, আসলে আমি এই কারণটা তো বললাম। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো আমি আগে কখনো ড্র্যাগন ফ্রুট খাইনি,
তো আমার ইউটিউবে একটা আমি দেখেছিলাম যে কিছুজন ড্রাগন ফ্রুট গাছ তৈরি করছে ছাদে, তো সেটা কি আদৌ সত্যি সেইটা করার জন্য? আর আমার এই গাছটা করার শখটা ছিল না সত্যি করে, কিন্তু আমি গাছটা ইউটিউবে দেখে আমারও ইচ্ছা জেগেছিলো এই গাছটা করার, তো সেই জন্যই আমি এই গাছটা করলাম। তো আপনারা যদি এরকম বাড়িতে গাছ করতে চান, আমার ভিডিওটা দেখে হয়তো আপনাদের কিছুটা সাহায্য হতে পারে। তো সেই কারণে যে ছাদ বাগানে কি আদৌ ড্র্যাগন ফ্রুট করা যায়, তো প্রতিনিয়ত এই আপডেটটা আপনাদের দিতে থাকবো। তো আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের উপকার হয় বা হেল্পফুল হয়, আপনারা প্লিজ একটা লাইক করবেন আর সাথে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দেবেন। ধন্যবাদ। ও দীর্ঘ প্রতীক্ষার পর এবার আমাদের টপটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে, আর এখানে আমরা এখন গাছগুলোকে বসাবো। তো আপনাদের দেখাবো গাছগুলো কী করে বসানো যায়। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। এই আমি আগেও বলেছিলাম, এই মাটির টপ থেকে ভেঙে এই গাছগুলোকে আমরা এখানে বসিয়ে দেব। তো মাটিটা এখন খোঁড়া হচ্ছে এই গাছগুলোকে বসিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমরা এই গাছটাকে বসাবো, তারপরে আমরা এই গাছটাকে বসিয়ে দেব। তো এবার আমরা টপটাকে ভেঙে এই গাছটাকে বসিয়ে দিচ্ছি। এই টপটা রাখার কারণ একটাই উদ্দেশ্য, যে এই আমাদের এই টপটা বানাতে বেশ কদিন লেগে গেল, আর দুবার পিলারটা ভেঙে যাওয়ার কারণে আমরা এই মাটির হাঁড়িটার মধ্যে রেখেছিলাম যাতে গাছটা নষ্ট না হয়ে যায়। তো আমরা এখন গাছটাকে বসিয়ে দিচ্ছি এখানে। আপনারা এরকমভাবে গাছটাকে বসিয়ে দেবেন। হ্যাঁ, গাছটাকে আমরা এইভাবে বসিয়ে দিলাম। মাঝে অবশ্যই দেখবেন একটু যেন গ্যাপ থাকে, তাহলে না হলে গাছটা উঠতে সুবিধা হবে না, আর গ্যাপটা থাকলে এখানে গাছটা সুবিধা হবে। আর একটু অল্প পরিমাণে চেপে দেবেন গাছটা লাগানোর পর। তো আমাদের গাছটা সেকেন্ড গাছটাও পোঁতা হচ্ছে, তো একই প্রসেসে সেকেন্ড গাছটাও আমরা পুঁতে দেব। তো পুঁতে অবধি আপনারা দেখুন। তো ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়ে যায়, সেই কারণে আমি পুশ করে করে ভিডিওগুলো করছি। আর ইচ্ছা আছে একটা লেবু গাছ করার টবের মধ্যেই আর ছাদেই। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিয়মিত আপডেট আমি দিতে থাকব। আর এই ড্র্যাগন ফল গাছটার বিষয়ে, তো এই ড্র্যাগন গাছটার এখনও অনেক কিছু সার, তারপরে কী করে বড় হয়, কোথা থেকে কাটতে হয় মাথা, তো সেই সম্পর্ক সবই ভিডিও আপনাদের কাছে আসবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা একটু হলেও উপকৃত হবেন। তো তার জন্য আমার এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইবার করে রাখবেন আর লাইক করে রাখবেন। ধন্যবাদ। এইভাবে দিয়ে আর কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন গাছটার গোড়ায়, খুবই অল্প পরিমাণে, কারণ এটা ক্যাকটাস জাতীয় গাছ। যদিও ক্যাকটাস জাতীয় গাছের জলটা অতটা লাগে না, তো তাও আপনাদের দেখানোর জন্য আমরা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো অবশ্যই লাইক করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।